আল ইসলাহ গ্রুপে সম্মানিত শাহজাহান ভাই সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে দেখা যায় অনেক সময় অনেকে বিভিন্ন অজুহাতে তারা কিস্তি উঠায়, ঋণ নেয়, আর এই ক্ষেত্রে তাদেরকে সুদ দিতে হয়। কখনো সুদের পরিমাণ কিছুটা কম, আর কখনো সুদের পরিমাণ কিছুটা বেশি। এই ক্ষেত্রে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা এইভাবে বলেন যে এটি আমরা নিরুপায় হয়ে নিচ্ছি। যেহেতু নিরুপায় বিধায় এটি কি বৈধ, বিষয়গুলি স্পষ্ট করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আদওয়ানা ইল্লা আলা যালিমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছেন। এই জন্য আমরা বলবো ব্যবসা বাণিজ্য যে শরীয় পদ্ধতিতে যদি সংঘটিত হয় তাহলে সেটি বৈধ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। এই জন্য সুদ চাই সেটি কম হতে পারে, বেশি হতে পারে, কখনো পার্সেন্টেজ কম নেওয়া হবে, কখনো বেশি নেওয়া হবে, যদি বিন্দুও নেওয়া হয় তবু সেটি সুদ। আর সুদের সর্বনিম্ন গুণা হলো মায়ের সাথে ব্যভিচার করা। এই জন্য আমরা বলবো যে নিরুপায়ের যে পদ্ধতি বলা হয় না, এটা নিরুপায় নয়। কারো মেয়ের যদি বিয়ে না হয়, এই ক্ষেত্রে সুদ নিয়ে বিয়ে দিতে হবে বিষয়টি এমনটি নয়। আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেবেন, এবং এই ক্ষেত্রে তিনি যেভাবে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নসিবে যা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন সেটি হবে। এই ক্ষেত্রে অজুহাত নিরুপায় না, এটি গ্রহণযোগ্য নয়। অনেক ক্ষেত্রে বিদেশে পাড়ি দেওয়া, বিদেশে পাড়ি দিয়ে বিধায় ঋণ করতে হবে, কিস্তিতে টাকা উঠাতে হবে, গাড়ি কিনতে হবে কিস্তিতে টাকা উঠাতে হবে, বাড়ি গড়তে হবে কিস্তিতে টাকা উঠাতে হবে, না এগুলো অজুহাত নয়, বরং এগুলো দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, এগুলো নিরুপায় নয়। নিরুপায় বলা হয় যে আমি যদি না খেতে পাই তাহলে মারা যাব, এটিকে নিরুপায় বলে। আর এ ধরনের অবস্থা আমাদের সমাজে নাই। একদিন না খেয়ে থেকেছে, সারা বাংলাদেশ যদি খোঁজা হয় তবে এমন একজনকে পাওয়া যাবে না যে তিনি আজকে সারা দিন অনাহারে থেকেছেন, কিছুই খেতে পাননি। এক মুঠ পান্তা ভাত খাবেন, এক মুঠ পান্তা ভাত খাবেন, এটিও তার নসিবে হয়নি, না এমনটি খুঁজে পাওয়া যাবে না। যেন আমরা বলবো নিরুপায়ের অবস্থা যে বলা হয় না, এটি সঠিক নয়, বরং এটি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সুদি পদ্ধতি গ্রহণ করা হয়, এবং সেটিকে নিজের মতো করে বৈধ করে নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে তিনি হারাম করেছেন। অতএব একজন মুমিন মুসলিমের যত ধরনের হারাম পন্থা রয়েছে, বিশেষ করে সুদি পন্থা রয়েছে, সেই সুদি পন্থা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা।